সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে মুরগির মাংস আর ময়দা দিয়ে সবথেকে সহজে তৈরি করা যায় ভীষণ মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজার হয় যে একবার বাসায় তৈরি করে দেখবেন, বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে নাস্তার উপরের লেয়ারটিকে তৈরি করব। এই জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ আর 2 চামচ পরিমাণ চিনি। এরপর প্রথমে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। ভালোমতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ ইস্ট, আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট। এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট, এটাকে অ্যাক্টিভ করার কোনোই প্রয়োজন নেই। আর ইস্ট অবশ্যই এই পর্যায়ে অ্যাড করতে হবে, লবণের সঙ্গে কিন্তু কোনোভাবে অ্যাড করা যাবে না। এখন ইস্ট খুব ভালো মতো ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি সফট ডো তৈরি করে নিব। আর পানি কোনোভাবেই একবারে অ্যাড করা যাবে না, অল্প অল্প করে অ্যাড করেই মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মেখে আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি। আমার এই ডোটিকে মাখতে এখানে টোটালি 1.25 কাপের মতো পানি লেগেছে। তো এখন উপর থেকে আমি একটু তেল লাগিয়ে দিচ্ছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। এরপর এটাকে ঢেকে আমি 1 ঘন্টার জন্য কোনো গরম জায়গায় রেখে দিব। চাইলে এটাকে রান্না করার সময় চুলার পাশে রাখতে পারেন বা চাইলে রোদে রাখতে পারেন। আমি এটাকে রোদে রেখে দিচ্ছি। এখন নাস্তার ভেতরে পুরটাকে রেডি করব। এই জন্য আমি এখানে বোনলেস 250 গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে এরকম কাট করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, 2 চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, 1 চামচ দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি কাবাব মশলা। কাবাব মশলা আপনাদের কাছে না থাকলে না দিলেও হবে। এখন এর মধ্যে 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন চলে যাচ্ছে পরবর্তী স্টেপে। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর তেল ভালো মতো গরম করে এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এই তেলের মধ্যে প্রথমে চিকেনগুলোকে একটু ভেজে নিব। প্রায় 2-3 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছে। এরপর এটাকে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটের মতো। 5 মিনিট পর এখন চিকেনের পানি সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে আর চিকেনও ভালো মতো কুকড হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে যে ডোটিকে আমি মেখে রেখেছিলাম ওই ডোটি কিন্তু অনেকটাই ফুলে গেছে। এখন এই ডোটিকে এভাবে মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছি। আর এই ডোটিকে আমি 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এটাকে একটু নরম করে মেখেছি, এই জন্য কিন্তু এই ডোটি বেলতে একটু প্রবলেম হবে। তবে যত নরম করে মাখা যাবে এটা কিন্তু খেতে ততটাই বেশি মজা হবে, অর্থাৎ ততটাই সফট হবে। এখন এই ডোটিকে আমি 2টি ভাগে ভাগ করে নিয়েছি আর এখন আমি এই 2টি ডো দিয়ে 2টি রুটি বেলে নিব। তবে এই ডোটি কিন্তু পাতলা হবে না, অনেকটা মোটা হবে, অনেকটা নান রুটির মতো মোটা হবে। তো বেলে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি একটি সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এরপর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। আর আগে থেকে যে রুটি বেলে নিয়েছিলাম ওর মাঝখানে এইভাবে রান্না করে নেওয়া চিকেনগুলোকে দিয়ে দিচ্ছে। চিকেন চারপাশে এভাবে সমান করে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এখন উপর থেকে কিছু গাজর দিয়ে দিচ্ছি, যেটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম।
এখন উপর থেকে মোজারেলা চিজ এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজ দেওয়া হয়ে গেলে এখন উপর থেকে মেয়োনিজ আর টমেটো সস মিক্স করে রেখেছিলাম ওটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে আরও কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি। এরপর আবারও কিছুটা গ্রেট করে নেওয়া চিজ দিয়ে দিচ্ছি। এরপর আরও একটি রুটি দিয়ে উপরটাকে এইভাবে কভার করে নিচ্ছে। এরপর এভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে লাগিয়ে দিচ্ছে। এরপর এটাকে আমি একটি বেকিং পেপারের মধ্যে উঠিয়ে একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এখানে একটি ডিমের কুসুম নিয়েছি, এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এখন 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে ডিমের কুসুমটাকে এভাবে উপর থেকে ব্রাশ করে দিচ্ছি, তাহলে উপরে খুবই সুন্দর একটা কালার চলে আসবে। তবে আপনারা চাইলে এখানে দুধ বা পানিও ব্রাশ করতে পারবেন। এখন এটাকে ঢাকনা লাগিয়ে ঢেকে আমি চুলায় উঠিয়ে দিচ্ছি। এখন চুলার মিডিয়াম হিটে এটাকে আমি বেক করে নেব 30 থেকে 35 মিনিটের মতো। তো এখন 30 মিনিট হয়ে গেছে, এখন আমাদের দারুণ মজার নাস্তা কিন্তু রেডি। দেখতে পাচ্ছেন উপরে কত সুন্দর কালার চলে এসেছে। তো এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর গরম অবস্থাতে এটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আর এটা কিন্তু গরম গরমই খেতে হবে। এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজার হয় যে পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। অবশ্যই একবারের জন্য হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে।